أحمده ونصلي على رسوله الكريم. কোন আল্লাহওয়ালা যখন কোন স্থানে দীর্ঘদিন অবস্থান করেন থাকেন, তো সেখানে তিনি বিভিন্ন আমল করেন, নামাজ করেন, তেলাওয়াত করেন, জিকির করেন, মুরাকাবায় ডুবে থাকেন, দিনই কথা বলেন, বয়ান করেন, তালিম করেন, ইত্যাদি কতই না আমল করতে থাকেন। তো এক জামানা আসে, তো পরে সেইখানে আর সেই আল্লাহওয়ালা আর থাকেন না, হইতে পারে তার ইন্তেকাল হয়ে যায়, অথবা ওই স্থান ত্যাগ করে অন্য কোনো জায়গায় তিনি চলে যান, হিজরত করেন। তো ওই আল্লাহওয়ালা চলে যাওয়ার পরও দেখা যায় যে সেই স্থানে নূর অনুভূত হয়, যে স্থানে তিনি থাকতেন, আমল করতেন, আবাদ করতেন। যদিও এখন তিনি সেই স্থানে নাই, কিন্তু সেই স্থানে নূর অনুভূত হয়, অন্তর প্রফুল্ল হয়। ময়মনসিংহ শহরের বড় মসজিদে প্রায় 60 বছর ইমাম এবং খতিব হিসাবে ছিলেন হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহির দীর্ঘ সৌহদপ্রাপ্ত মাওলানা ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাই, যিনি 1997 সালে ইন্তেকাল করেছেন। তো হযরত ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাই দীর্ঘ প্রায় 60 বৎসর এই বড় মসজিদ আবাদ করেছেন। বহুতই আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নেক মানুষ ছিলেন। তো হজরতের ইন্তেকাল হয়ে গেছে 1997 সালে, কিন্তু বড় মসজিদে গেলেই সেখানে নূর অনুভূত হয়। হ্যাঁ, সে এক জান্নাতি পরিবেশ। তো অন্য 10টা মসজিদের চাইতে এখানে পুরা ভিন্ন এক মেজাজ, কাইফিয়ত অনুভূত হয়। কোনো আহলি দিল সেখানে গেলে সেটা অনুভব করতে পারেন। তো আল্লাহওয়ালারা অনেক বড় নিয়ামত, আল্লাহওয়ালারা অনেক বড় নিয়ামত, আল্লাহওয়ালাদের সোহবত অনেক বড় দৌলত। যে মানুষটা অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন, ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু তিনি যে স্থান আবাদ করতেন সেই স্থানটা এখনও কতটা নূরে ভরপুর। সেখানে নামাজ পড়ার মজাই ভিন্নতা। যে রমজান চলতেছে, সেখানে তারাবি নামাজের যে এক মজা, সেটা পুরা ভিন্ন, পুরা নূরে ভরপুর। তো আর যে সকল আল্লাহওয়ালার দুনিয়াতে এখনো জিন্দা আছেন, তাহলে তাদের সোহবত কতটা বরকতময়, কতটা নূরময়, সেটা সহজেই অনুমেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহওয়ালাদের কদর করার খুব তৌফিক দান করেন। তো হযরত ফয়জুর রহমান রহমাতুল্লাহ আলাই হযরত থানভী রহমাতুল্লাহ আলাইয়ের পরামর্শে সাহারানপুর পড়াশোনা করতেন, সাহারানপুর মাদ্রাসাতে। তো সেই সাহারানপুর থেকে প্রতি সপ্তাহে হযরত ফয়জুর রহমান আসতেন হযরত থানভী রহমাতুল্লাহ আলাইয়ের দরবারে। দীর্ঘ প্রায় 22 মাইল রাস্তা, 22 মাইল অর্থাৎ প্রায় 34-35 কিলোমিটার হবে, পায়ে হেঁটে এই রাস্তায় আসতেন, আবার পায়ে হেঁটে যাইতেন প্রতি সপ্তাহে। কি কঠোর সাধনা করছেন! আমাদের জামানায় এটা কল্পনা করাও মুশকিল যে কোনো লোক 34-35 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে কোনো শায়েখের দরবারে যাবে, কোনো আল্লাহওয়ালার দরবারে যাবে। বহরহাল আল্লাহওয়ালাদের কদর করা চাই, তাদেরকে মহব্বত করা চাই। জন্য যার সঙ্গে যে আল্লাহওয়ালার সাথে যার মুনাসাবাত হয়, আন্তরিকতা হয়, যার কথা, যার আচার আচরণ, যার চাহনি, যার হাসি, যার কান্না ভালো লাগে আমার, তার সঙ্গে খাস সম্পর্ক কায়েম করা, তাকে খুব মহব্বত করা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করেন।